গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ও রেডি আর আমিও রেডি, কারণ আমরা একটু বেরোচ্ছি। আজকে কলা পাতা আনতে যাবো। ওই ভেটকি মাছের যে ফিলেগুলো এনেছিলাম ওগুলো মামুনি কলা পাতায় খুব ভালো বানায়, তো ওটাই যাচ্ছি আনতে। হ্যাঁ, লিফটটাকে কেমন ন্যাড়া ন্যাড়া লাগছে। নিচে একটা আমাদের আসলে কার্পেট পাতা থাকে, কার্পেটটা নেই বোধ হয়, দুয়াজনে বার করে দিয়েছে ওনার, তো ওনার ঠিক নয় ওয়াচম্যানকে দিয়ে করিয়েছে আর কি। তো ওই জন্যে খুবই ফাঁকা ফাঁকা লাগছে, কেমন একটা লাগছে। আর আজকের ওয়েদারটা না, দুদিন ব্যাঙ্গালোরে প্রচন্ড রোদ দিয়েছে, আর একটু একটু যেহেতু রোদ ছিল একটু একটু গরমের মানে ভাবটাও ছিল আর কি। গরম ঠিক মানে মামনি পাপার নাকি লাগেইনি, আমাদের তো গরম লেগেছে, কারণ আমরা এই ওয়েদারে থেকে থেকে এখন অভ্যাস হয়ে গেছে ব্যাপারটা। তো আজকের ওয়েদার কিন্তু খুব খারাপ, মানে ডাল ওয়েদার যাকে বলে সেই রকম ডাল ওয়েদার হয়ে রয়েছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, দেখো আজকে তো রোদ নেই, প্রচন্ড ডাল হয়ে রয়েছে ওয়েদারটা পুরো। বাজার থেকে চলে এসে আমাদের ধোসা পাও হয়ে গেছে, আর এখানে বসেছি শাক, শাক পুরোটা আটেনি, এখানে একটু কোমর শাক, তারপরে আবার এই বাকিটুকু দেবো আর কি। আর আজকে হবে ভেটকি মাছ ওই কলা পাতায়। তো ভেটকি মাছটাকে মামনি লেবু আর নুন দিয়ে মাখিয়ে রেখেছে, এখানে কলা পাতা কেটে রেখেছে, আর এখানে গরম জল করেছে, গরম জলে কলা পাতাগুলোকে ভেজাবে। তো এই এখনকার মতো আপডেট। আর আজকের ওয়েদার এখনও ভালো হয়নি, মেঘলা মেঘলা পড়েই আছে। তো চলো এগুলো হতে থাকো। সকাল থেকে তোমাদের সাথে সেভাবে কথা হয়নি বললেই চলে, হয়তো গুড মর্নিং উইশটা করেছিলাম আর মাঝে রান্না বান্নাটা একটু দেখিয়েছিলাম। আসলে কি বলো তো, মামনি পাপা কালকে চলেও যাবে, তাই জন্যে যতটা থাকা যায় আর কি। যাই হোক না কেন, তো এইসবই। আর ওরা তো দুজনে গেল সেন্ট জনসে, পাপাদের আরও একটা রিপোর্ট রয়ে গেছে, মানে ডাক্তার দেখানো গেছে, ফোনে রয়েছে, কিন্তু সেটা বেরোবেই যখন প্রিন্ট আউট করে, তো সেটা হসপিটাল থেকে নিয়ে নেওয়াই ভালো। তো ওই জন্য গেল আনতে, আর আমি আর মামনি ওদিকে যাব ডিমার্ট, কিন্তু মামনি পড়েছে একটু ঘুমিয়ে, তো এখন আর যাবো না ডিমার্ট। দেখি যখন এখন মামনি ঘুমিয়েই পড়েছে, তখন আমি আমার কাজগুলো সেরে নিই। আমি আসলে চিকেন টিকেন ম্যারিনেট করছিলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে দেখছি মামনি ঘুমিয়ে গেছে। তো ঠিক আছে, এখন আর ডাকবো না তাহলে, আর্জেন্ট তো কিছু নয়, পরে গেলেও চলবে ডিমার্টে। আমি ভাবছি আজকে বানাবো গন্ধরাজ চিকেন, তো সেইটার জন্যই ম্যারিনেশনটা করছিলাম আর কি। এর অবস্থা যদিও বাজে, ওই যে দেখতে পাচ্ছ একটু ঘুমিয়ে গেছে, একদম আমি যে এত কিছু বলছি দেখাচ্ছি কোনো টেন নেই। তো যাই হোক, এই যে ম্যারিনেটটা করেছিলাম মাংসটাকে, এটার মধ্যে আছে টক দই, গন্ধ লেবুর রস, আর মানে গন্ধ লেবু যেটা হয় সেটা তো ব্যাঙ্গালোরে পাওয়া যায় না, তাহলে কবেই করে ফেলতাম, আমাদের গাছের লেবু পাপা নিয়েছিল, ওটা গন্ধ লেবু পাওয়া যায় একটা 15 টাকা পিস, আবার তাও এটুকু এটুকু একদম পাওয়া যায় না, সেটা বললে মিথ্যে কথা বলা হবে। তো এটার মধ্যে আছে টক দই, নুন, আদা রসুন পেস্ট, আর গন্ধ লেবুর রস। গন্ধলেবুর রস বেশ অনেকটাই পরিমাণে, যাতে গন্ধটা বেরোয়, আর রসটা না থাকলেও গন্ধটা দেখে কেনার চেষ্টা করবে লেবুটাকে, তাহলে খুব ভালো হবে। আর মিক্সি বাটিতে রয়েছে পেঁয়াজ আর টমেটো বাটা, এই আর কি। তো চলো মাংসটা বসিয়ে দিই। তো কড়াই তো গরম হয়ে গেছে, আমি দিলাম একটু তেল, তেলটা মোটামুটি একটু গরম হয়ে গেছে, এইবার আমি চিকেনগুলোকে দিয়ে দেবো, চিকেনগুলোকে একটু ভেজে নেবো বলতে পারো। বাপরে, চিকেন ভেজে নিলে আমি দেখেছি একটা আলাদা টেস্ট হয় মাংসে। দেখো এখানে মাংসটা ভাজা হচ্ছে আর কি, তো এটা হোক একটু একটু ফ্রাই করবো, মানে 80% মতো যাতে কুকটা হয়ে যায়, তাহলেই হয়ে গেল। তো এটা হোক কুকটা। তো দেখো মোটামুটি মনে হচ্ছে একটা পাশ হয়ে গেছে, আর খুব ভালো ভাজা তো হবে না, যেহেতু দই দেওয়া রয়েছে তাই একটু জলটা বেরিয়ে আসবে, এভাবে একটু নেড়ে চেড়ে দেবো, তারপর নাবিয়ে নেব, দুটো পাশকে একটু করে নেব, করে নিয়ে নামিয়ে নিয়ে তারপর পেঁয়াজ দেব কড়াইতে। মাংসগুলো আমি নামিয়ে নিয়েছি, আর যে তেলটা রয়েছে মোটামুটি এটাতেই আমি রান্নাটা করব। এটার মধ্যে তেল আর ওই মাংসের যে গ্রেভিটা মাখিয়েছিলাম টক দই ফই সবটাই রয়েছে, এটার মধ্যে আমি গোটা গরম মশলা অ্যাড করে দেবো। গোটা গরম মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, গন্ধও বেরিয়ে গেছে, এইবার আমি যে মাংসের মশলাটা আর পেঁয়াজ আর টমেটো মাখাটা বাটাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো, পুরো ভাজা ভাজা করে নেবো।
ব্যাস এখন সেরকম কোনো কাজ নেই, এবার ঢাকা চাপা দিয়ে বারবার করে নেড়ে দিচ্ছি। মোটামুটি এভাবে ঢাকা সরিয়ে সরিয়ে দিয়েই আমি কষিয়ে নিচ্ছি। মোটামুটি দেখো অনেকটাই জলটা শুকিয়ে গেছে, একেবারে যখন কষা হচ্ছেই আমি এখনই একেবারে ড্রাই স্পাইসেসগুলোও অ্যাড করে দেবো। যেহেতু এই গ্রেভিটাতে একটু নুন মাখানোই রয়েছে, তাই সেভাবে আমি আপাতত এখন নুনটা দেব না। এখন শুধু একটুখানি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দেবো একটুখানি সামান্য, আর এটাই তো আমি হলুদ গুঁড়ো দেব না যেহেতু, তাই জন্য হলুদ গুঁড়ো দেব দিচ্ছি না আর কি। তোমরা যদি চাও কেউ দিতেও পারো, আর কেউ একটু চিনিও দিতে পারো, মানে যারা ট্রাই করবে তারা চিনিও দিতে পারো, ভালো লাগবে খেতে, যেহেতু টক টক জিনিস করছে সব। আমি স্কিপ করছি চিনিটা, আর এবার একে একে আমি মাংসগুলোকেও অ্যাড করে দেবো। একটা মাংস পড়ে গেল ওইদিকে, এই এইবার ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ব্যাপারটা। তো দেখা যাক, করতে তো বসিয়েছি, আহা আহা কালারটা জাস্ট দেখো, অসাম এসেছে কালারটা। তো দেখা যাক, আমি কখনো ট্রাই করিনি এই রান্নাটা, অনেকেই মানে এই রান্নাটা বেশ ভাইরাল হয়েছে আর কি, গন্ধরাজ চিকেন, গন্ধরাজ মোমো ঠোমো অনেক কিছুই তো চলছে, কিন্তু মোমো নিয়ে আমি কখনোই এক্সপেরিমেন্ট করতে পারবো না। চিকেন মোমো ইজ বেস্ট আমার কাছে, প্যান ফ্রাইড চিকেন মোমো, চিকেন মোমো স্টিম আর কি, ও ওটার থেকে আমি গন্ধরাজ মোমো ঠোমো বানানোর একেবারেই ট্রাই করতে পারবো না, তাই গন্ধরাজ চিকেনটা ট্রাই করা যেতেই পারে। আর মাটন দিয়ে সত্যি কথা বলতে এসব ভালোও লাগে না, এক্সপেরিমেন্ট করতে আমার ইচ্ছেও করে না, চিকেন ঠিক আছে। মাংসটা কষাতে কষাতে মোটামুটি হয়ে আসছে আর কি, মানে কষানোটা ডান হচ্ছে, তেল তো ছাড়তে শুরু করে দিয়েছে এই দেখো এদিকটাতে। এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা কটা লেবু পাতা, যেহেতু বাড়িতে কানা হয়েছে তাই একটু শুকিয়ে গেছে, কেউ কিছু মনে করো না আর কি। ব্যাস এবারও ঢাকা চাপা দিয়ে দেবো, নাড়াচাড়া দিয়ে নিই। মোটামুটি আমার হয়েই গেছে প্রায় শেষ, এইটুকু গ্রেভি আমি রাখবো কারণ লাগবে আমাদের এইটুকু গ্রেভি। লেবু পাতাগুলো দেখো এরকম একটুখানি মানে শেষের দিকে দেবে, বেশি চটকা বটকা হলে আবার তেতো হয়ে যেতে পারে। আর এইবার লাস্ট আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে লেবুর রসটা আমি ব্যবহার করেছি মানে এটা আমি রেখে দিয়েছি, এইটাকে একটু ঘষে দেব। খুব বেশি এটা দেব না কারণ তেতো হয়ে যেতে পারে, তাহলে এইটুকু যথেষ্ট। এই দেখো দু জায়গা থেকে একটু একটু করে দিয়েছি। এইবার নাড়াচাড়া দিয়ে দেবো একবার, হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। থাম্বনেইলে দেওয়ার জন্য ফটো টটো তোলা হয়ে গেছে, তোমাদেরকে আর দেখানো হয়নি যে লাস্টলি দেখতে কেমন হয়েছে। দেখো লাস্ট দেখতে এরকম হয়েছে, আর আমি সাজানোর জন্য একটু একটা ওই লেবু কেটে কেটে গোলাপ ফুল টাইপের বানানোর চেষ্টা করেছি, কিরকম হয়েছে জানি না, যাই হোক না কেন বসিয়ে তো দিয়েছি।
অসাধারণ দেখতে হয়েছে, আর গন্ধ একটা স্মেল বেরোচ্ছে লেবুর, লেবু পাতাগুলো বিশেষ করে। অনেকেই দেখেছি লেবু পাতা ফেলে দেয়, মানে আমি দেখেওছি শুনেওছি যে লেবু পাতা ফেলে, কিন্তু আমি গার্নিশিংয়ের জন্য আর গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে। আমি বলবো ঘাটাঘাটি যদি না করো তাহলে এরকম রেখে দেওয়াটাই ভালো, স্মেলটা বেশ ঢুকবে, আর এরকম কোনো ঢাকা চাপা কিছুর মধ্যে রেখে দেবে। বিকেলবেলা রান্না ঠান্না করে আমরা গেছিলাম ডিমার্ট, ডিমার্ট থেকে রাতের জিনিসপত্র তুলে এনেছি আমরা, পাপার গোছানো হয়ে গেছে ওইদিকে, পাপা চারটে গেঞ্জি কিনলো, এই টুকটাক পাপার একটা স্লিপার, মাউনি একটা স্লিপার, আমি একটা কিনলাম, তো এইসব টুকটাকই হলো, আর দুপে কাপ ঠাপ এইসব নেওয়া হয়েছে, তো ব্যাস এইসবই আর কি। আমাদের তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর শুধু একটাই কথা বলবো যে লেমন চিকেনটা, গন্ধরাজ চিকেনটা অবশ্যই ট্রাই করো। মামনি তখন লেমন চিকেন বলেছিল, ওই জন্য আমার মুখ থেকেও বেরিয়ে গেছে, গন্ধরাজ চিকেনটা অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এখানে সবাই বসে রয়েছে কারণ কালকে যাওয়ার পালা, আর শেষ ছুটি হওয়ার পরে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আর অবশ্যই যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো সাবস্ক্রাইব করে পাশে থেকো, আজকের মতো টাটা।